তখন সমস্ত অনন্ত জন্মের যে অনর্থ এক একে করে সমস্ত অনর্থের নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হলে তখন ভজনে একটা নিষ্ঠা আসে। আজকে আমাদের যে ভজন অনিশ্চিত ভক্তি, আজকে মন ভালো লাগছে, একটু গ্রন্থ পাঠ করছি, নাম জপ করছি, কালকে মনই লাগবে না, কারণ আমাদের অনর্থগুলো এসে বাধা উৎপন্ন, এ অনিশ্চিত ভক্তি। আর এই প্রকার ভক্তি করতে করতে নিরপরাধ চিত্তে একদিন নিশ্চিত ভক্তিতে সে পৌঁছে যায়, তখন ভজনে নিষ্ঠা আসে। যতক্ষণ ভজন পুরো হবে না ততক্ষণ সে কোনো দিকে যাবে না, তারপরে ভজনে রুচি উৎপন্ন হবে, আরো তাতে আসক্তি হইয়া রুচি আসক্তি ভাব আর প্রেম, এই নয়টি সোপান ভক্তির। কিন্তু এখানে শ্রী কপিল ভগবান তিনটি স্টেজের নাম নিলেন, শ্রদ্ধা রতি ভক্তি, বাকি ছয় যেন ভগবান কপিল গিয়ে বলছেন, টিকাকারগণ ভাব নিলেন, বললেন এই ভজন রাজ্যে যখন শ্রদ্ধা উৎপন্ন হয় বাকি সোপান গুলো সাধক অনায়াসে পার করে। শ্রদ্ধা শব্দে কহে শাস্ত্রে সুদৃঢ় নিশ্চয়, সাধু গুরু শাস্ত্র বাক্যেষু বিশ্বাস ইতি শ্রদ্ধা, শাস্ত্র বাক্যে সাধু বাক্যে গুরু বাক্যে যার দৃঢ় বিশ্বাস তাকেই শ্রদ্ধা বলে। বাবাজি মহাশয় বলছে এই শ্রদ্ধা কত দুর্লভ বস্তু, শ্রদ্ধা মানে বিশ্বাস সহজে হয় না, এক দৃষ্টান্ত আমরা পূর্বে শ্রবণ করেছিলাম, কাশীতে একটি পর্ব পড়ল গঙ্গা স্নানের পর্ব, সেদিন যে গঙ্গায় স্নান করবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করছেন, দেবী পার্বতী ভগবান বিশ্বনাথকে বলছেন প্রভু এই যত লোক স্নান করছেন সবাই পাপ মুক্ত হয়ে যাবেন, ভোলেনাথ হাসলেন না, কেন প্রভু শাস্ত্রে যে লেখা আছে আজকে যে গঙ্গা স্নান করবে পাপ মুক্ত হবে, তাহলে যদি মিথ্যা লেখা আছে, বলে না না শাস্ত্রে ঠিক লেখা আছে তো কেন পাপ মুক্ত হবে না, মনে বিশ্বাস না, চলো ভোলেনাথ আসবেন, যে রাস্তা দিয়ে সব লোক গঙ্গা স্নান করে ফিরে আসছে সেই রাস্তায় একটি গর্ত করে ভোলেনাথ বৃদ্ধ হয়ে পড়ে রইলেন, আর মাতা পার্বতী বৃদ্ধা রূপ ধারণ করে বলছেন আরে আমার পতিকে কেহ ওই গর্ত থেকে উঠায়, যেই বলছেন লোক যাচ্ছে বলে সাবধান যদি তোমার মধ্যে পাপ থাকে আর পাপ যুক্ত দেহের দ্বারা আমার পতিকে স্পর্শ করিবে এক্ষুনি তুমি ভস্ম হয়ে যাবে, আর সে ব্যক্তি মনে মনে ভাবছে পাপ তো আমি করেছি, এ বিশ্বাস নাই যে আমি এখনই গঙ্গা স্নান করে আসছি আর গঙ্গা স্নানের মাহাত্ম্য হলো সমস্ত পাপ থেকে মুক্তি, গঙ্গা স্নান করেছে বটে কিন্তু পূর্ণ বিশ্বাস নাই যদি আমি ভস্ম হয়ে যাই পাপ তো হয়েছে আমার দ্বারা, পাপ তো আছে আমার মধ্যে, ভয়ে পালিয়ে যাচ্ছে, দ্বিতীয় পালিয়ে গেল, হাজার হাজার লোক পালিয়ে গেল কেহই উঠাল না,
এক মহাত্মা স্নান করে আসতেছিলেন, উনি যখন শুনলেন যে উঠাতে যাচ্ছেন তাকেও মা পার্বতী বললেন, দেখো তোমার মধ্যে যদি পাপ থাকে তো তুমি এখনই ভস্ম হয়ে যাবে। সে ভক্তির বিশ্বাস ছিল, বলে পাপ কোথায়, এখনই তো আমি গঙ্গা স্নান করে আসছি, তারপরে তো আর কোনো পাপাচরণ করে না। আর যেই ভগবান শঙ্করকে উঠাতে হাত বাড়িয়েছেন, ভগবান ভোলেনাথ অন্তর্ধান হয়ে গেলেন, দেবী এই এক ব্যক্তি হি পাপ মুক্ত হবে, অন্য বিশ্বাস আছে। কেবল বিশ্বাসের অভাব, বাবাজি মহারাজ বলছে দক্ষিণ ভারতে যত মন্দির আছে, দক্ষিণ ভারতের যত মন্দির, সেই মন্দিরের গর্ভ দিয়ে যেতে হলে দেখবেন অনেকগুলো মানে বড় বড় তোরণ পার করে, একটা দুটো তিনটা তোরণ পার করে তারপরে সেই গর্ভ মন্দিরে ভক্ত পৌঁছে। অনেকগুলো প্রাচীর থাকে, একটা দুটো তিনটা কয়েকটা প্রাচীর কয়েকটা তোরণ পার করে তবে গিয়ে সেই মন্দিরে আপনি গর্ভ দিয়ে পৌঁছাবেন। বাবাজি মহাশয় বলছেন যদি প্রথম তোরণে উচুত ক্ষেপটি বাকি তোরণগুলো পার করব কি করে, মানে কি বিশ্বাসের স্থানে এখানে যদি আমি হার মেনে গেলাম তো বাকি ভক্তির সোপানগুলো কি করে পার করব। এই যে শ্রদ্ধা, এই যেন ভগবান কপিল শ্রদ্ধা বলে ছয়টি সোপানকে ছেড়ে রতি আর ভক্তি, মানে যখন ভক্তিতে এই ভক্তি জগতে সুদৃঢ় বিশ্বাস এসে যাবে বাকি সোপান গুলো সে অনায়াস পার করে। এই সাধু সঙ্গের মাহাত্ম্য মাতাকে ধ্যানের প্রক্রিয়া বললে, হে মা এ মৃত্যুলোক হল কর্মভূমি, কর্ম প্রধান বিশ্বর চিরাকা, কর্ম প্রধান বিশ্বর চিরাকা, কর্ম প্রধান বিশ্বর চিরাকা, কর্ম প্রধান বিশ্বর চিরাকা, জীব স্বতন্ত্র কর্ম করতে, জীবের মধ্যে ভগবান একটু স্বতন্ত্র শক্তি দিয়েছেন কর্ম করার জন্য, কারণ কর্মের মধ্যে ভগবান বাধা উৎপন্ন করেন না, কর্ম করতে সব স্বতন্ত্র। পাপাচরণ করিবেন, পাপ কর্ম করিবেন, জীব হিংসা করিবেন, জীবের মনে দুঃখ পৌঁছাবেন তো নরকে যাবেন। যজ্ঞাদি পুণ্য কর্ম করিবে স্বর্গে গতি, আমার ভক্তি করিবে আমার লোকে তার গতি হবে। জীব স্বতন্ত্র কর্ম করবে, সে পাপও করতে করতে পারবে, পুণ্যও করতে পারবে, আবার ভক্তিও করতে পারবে। এ মা এই সংসারে ব্যক্তি স্ত্রী পুত্রাদির প্রতি আসক্ত হয়, তাদের পালন পোষণের জন্য তাদেরকে সুখী করার জন্য নানা প্রকার পাপ কর্ম করে তাদের সুখী করার জন্য, আর সে যখন তাদের পালন পোষণে অসমর্থ হয়ে পড়ে আগের মতো তার আর আদর হয় না। কিনাস ইপ গোচরম, সবাই জিজ্ঞাসা করিবেন, সবাই জিজ্ঞাসা করিবেন কেমন আছেন কাকা, কতক্ষণ জিজ্ঞাসা করিবেন যতক্ষণ পকেটে আছে টাকা,
সংসারকে যতক্ষণ দিতে থাকবেন ততক্ষণ আপনার সম্মান আছে, জিজ্ঞাসা করিবেন। আর যেই দিন কিছু দেবার সামর্থ্য নাই, তুমি যতই করে থাকো না কেন সব ভুলে যাবে, এক্ষণ ভুলতে সময় লাগে। যেমন সে চাষি বুড়ো বলদ যখন বুড়ো হয়ে যায় চাষ করতে পারে না, তাকেও ঘরের থেকে বের করে দেয়, তদ্রুপ তাকেও সেই একটা একদিকে ফেলে দিন, যা কিছু বেঁচে থাকে তাকে তথাপি মা সেই জীবের মধ্যে বৈরাগ্য হবে সংসার থেকে। ভগবত ভগবানের চরণে মতি জাগা, শ্রদ্ধা জাগা, ভগবান নাম প্রতি, ভজন প্রতি, প্রসাদ প্রতি, ভক্তগণ এ বহু দুর্লভ বিষয় হয় না, এ কিছু সুকৃতি না থাকলে হয় না, তবেই না। তথাপি তার বৈরাগ্য হয় না, মৃত্যুকাল উপস্থিত হয়, পিত্ত তাকে ঘিরে নেয়, সে বলতে অনেক কিছু চায় কিন্তু বলতে পারে না, তার পরিবার সবাই তাকে ঘিরে থাকে, তাদেরকে দেখতে দেখতে মোহপ্রাপ্ত করে আর মৃত্যুকে বরণ করে। আর মৃত্যু যখন হয় এ স্থূল দেহ, যে দেহটাকে আমরা দেখছি এ দেহ এইখানেই পড়ে থাকে, এর মধ্যে যে সূক্ষ্ম দেহ আছে মন বুদ্ধি চিত্ত অহংকার আর জীবাত্মা, একে সূক্ষ্ম শরীর বলা হয়, এই সূক্ষ্ম শরীরই একে কারণ শরীরও বলা হয়। অনাদিকালে পাপ প্রারব্ধ কামনা বাসনা সব যেমন একটি মেমোরি কার্ডের মধ্যে হাজার হাজার ঘন্টা অডিও ভিডিও নানা প্রকার তার মধ্যে সঞ্চিত থাকে, তদ্রূপ সূক্ষ্ম শরীরের মধ্যে অনাদিকালে তার সমস্ত কর্ম লেখা আছে, সঞ্চিত কর্ম। সে তাকে নিয়ে যমদূতগণ তাকে এক যাতনা শরীরে নিরুদ্ধ করে, যাতনা শরীর যে দেহ কেবল যাতনা মনে কষ্ট ভোগ করিবে, মৃত্যু হবে না, অগ্নিতে জ্বালিয়ে দিলেও তার মৃত্যু হবে, সেই যাতনা দেহে নিরুদ্ধ করে তাকে যমলোকে দিয়ে দেয়। আর সেখানে নানা প্রকার এক প্রসূরতে জীব এক এব প্রলীয়তে এক অনুভুঙ্ক্তে সুকৃত মেক এব চ দুষ্কৃত। কি বলছেন? এক প্রসূরতে জীব একাহী জন্ম গ্রহণ, জন্মের পূর্বে কোন ফোন এসেছিল, কোন সম্বন্ধ ছিল, এক প্রসূতে জীব জীব একাহী জন্ম গ্রহণ করে, এক এব প্রলীগতে আর একাহী মৃত্যুকে বরণ করতে হবে, মৃত্যুর সময় কেউ সঙ্গে জানা যায় কেউ, আমরা গিয়েছি আমাদের যদি অত্যন্ত প্রিয়জন যাকে আমরা বলছি তোমার ছাড়া আমি বাঁচতে থাক বেঁচে থাকতে পারব না, দেবী বলছেন পতিদেবকে আহা তোমাকে না দেখলি না আমার ছাতিটা ধড়ধড় করতে থাকে, আসলে মানে টাকাটা টানার তাতে পতিদেব প্রসন্ন হবেন, যা বলবো তাই এনে দিবে, আর বলে কি আমি তোমার বিনা একটি ক্ষেণ বাঁচতে পারবো না, আর প্রতিদিন যেই মারা যায় না আরো ভালো বেঁচে থাকে, বলে ভালো ভালো মারতে ছিল কত কষ্ট দিচ্ছিল, এখন এখন আমি স্বতন্ত্র যেখানে চাই সেখানে যাব, এখন আমি স্বতন্ত্র, যারা বলে আমি তোমার বিনা বাঁচতে পারবো না ভালো করে বাঁচে আর ভালো করে
জীব একাহি জন্ম গ্রহণ করে আর একাহি তাকে মৃত্যুকে বরণ করতে হয়, সঙ্গে কেউ যায় না। এই একটা দৃষ্টান্ত আমরা বহুদিন পূর্বে শ্রবণ করেছিলাম। এক রাজা ছিল, সেই রাজার চারটি পত্নী ছিল। প্রথম পত্নী কে সে খুব ভালোবাসত, সে পত্নী যা চাইত তাকে তাই দিত। তার যে দ্বিতীয় বহু মন দিয়ে শুনবেন, যে আমাদের জীবনের ঘটনা, তার যে দ্বিতীয় পত্নী অত্যন্ত সুন্দর ছিল। সে রাজা যখন বাহিরে কোথায় ভ্রমণ করতে যায়, সে দ্বিতীয় পত্নীকে সঙ্গে করে নিয়ে যায়, সবাইকে দেখায় দেখো আমার পত্নী কত সুন্দর। তৃতীয় পত্নী তাকে এতটা সম্বন্ধ রাখত না, কখনো কখনো কিছু জিজ্ঞাসা করতো, বেশি সম্বন্ধ রাখত না। আর চতুর্থ পত্নীর দিকে সে তাকাতো না কোনোদিন, কিচ্ছু একবারও খবর নেয় না। এখন রাজার অন্তিম সময় উপস্থিত হল, মৃত্যু হবে। রাজা চারটি পত্নীকে দেখেছে, যে পত্নী প্রথম পত্নী যাকে সব থেকে ভালোবাসত, বলছে দেখো আমি তোমাকে সব থেকে ভালোবাসতাম, তুমি যখন যা কিছু চাইতে আমি তাই দিতাম, এখন তো আমার মৃত্যুর সময় তুমি কি আমার সঙ্গে যাবে? প্রথম পত্নী বল আমি একটি পাও আগে যাব। কি বলছো তুমি, আমি তোমাকে এত ভালোবাসলাম, একটি বলে আমি যেতেই পারব না, একটি পাও আগাব। দ্বিতীয় পত্নীকে জিজ্ঞাসা করল যে সব থেকে সুন্দর, বলছে তুমি আমার সঙ্গে যাবে আমার মৃত্যুর সময়? দ্বিতীয় পত্নী বলছে আমি তো তোমার সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, তোমার সঙ্গে যাওয়ার তো কোনো প্রশ্ন উঠে না, আর আমিও দেখছি তুমি কবে মরবে, আমি আবার অন্যের হয়ে যাব। তৃতীয় পত্নী যাকে কখন কখন জিজ্ঞাসা করত, তাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার সঙ্গে যাবে, সে পত্নী বলছে না আমি যাব, কিন্তু পুরো তো তোমার সঙ্গে যাব না, শ্মশান ঘাট পর্যন্ত যাব, আর সেইখানে চিতার উপরে চড়িয়ে মাছের জ্বালিয়ে বাই বাই। এর আগে আমি যাব না। চতুর্থ পত্নী যাকে কোনোদিন সেদিকে ভ্রুক্ষেপ করত না, দেখত না, তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমার সঙ্গে যাবে, তখন সে পত্নী বলছে রাজা আমি এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে তোমার সঙ্গেই থাকব। প্রথম পত্নী যাকে রাজা খুব ভালোবাসত, সে হচ্ছে গিয়ে দেহ, সে রাজা হচ্ছে গিয়ে জীবাত্মা, আর তার প্রথম পত্নী হলো গিয়ে দেহ। দেহটাকেই সব থেকে ভালোবাসে, দেহটা হলো দেহটাকে নিয়ে চলে যাচ্ছে ফুচকা খাওয়ার জন্য। দেহটাকে দেহটা বললো এমন কাপড় করবো, দেহটা বললো লিপস্টিক লাগাবো, হ্যাঁ মাথায় ফাটে যাবো, আমাকে দেখবেন সবাই, হ্যাঁ সেজে গেজে যাবো, এই দেহটা যখন যা বলে এই খাবো এই করবো, এখানে যাব এই দেখব, তাই আমরা করি কি না, দেহটাকে সব থেকে ভালোবাসি। কিন্তু জব হংসা অকেলা হলু জায়গা খালি পিঞ্জরা পড়ারে জায়গা, এই যে দেহটাকে আমরা এত শ্যাম্পু দিয়ে সাবুন দিয়ে শিলাজিৎ দিয়ে, আমাদের এক মহারাজ ছিল ব্যাস, সে ভাড়া দিয়েছিল ঘর ভাড়া, একটি ভাড়া থাকতো বিউটি পার্লার,
ও আমি একদিন জিজ্ঞাসা করলাম কি মহারাজ এখানে কি হবে, ও বলছে এখানে মেয়েরা আসে, এই যে চুল আছে না এখান থেকে ওগুলো উঠায়, এই সোজা করে, যতই সোজা করো বাঁকা করো, যখন প্রাণ পথে উড়ে যাবে খালি পিঞ্জরা, এ দেহ বলছে আমি এক পাও আগাবো সেখানি পড়ে। দ্বিতীয় পত্নী যে সব থেকে সুন্দর, কি সব থেকে সুন্দর, টাকা আছে ভালো গাড়ি কিনবো, টাকা আছে সোনার হার পরবো, টাকা আছে লোককে দেখাবো, মানে কি ভালো কাপড় পরবো, ভালো চশমা পরবো, হ্যাঁ ফ্লাইটে যাবো, অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো, সুন্দর ঘর সাজাবো, বাড়ি বানাবো, লোককে দেখাবে। দ্বিতীয় পত্নী জিজ্ঞাসা করছে তুমি কি আমার সঙ্গে যাবে, সে বলছে আমি দেখছি তুমি কবে ভরবে আর আমি অন্যের হয়ে যাব, টাকা আজকে আমাদের আর কালকে যখন মরে যাব তাকে আর কেউ ভোগ করবে, ভরবে কি নাই টাকা অন্যের হয়ে যাবে সব। তৃতীয় পত্নী সামন্দী, প্রথম পত্নী শরীর, দ্বিতীয় পত্নী সম্পত্তি, আর তৃতীয় পত্নী হল সম্বন্ধীগণ, যাদেরকে কখন কখন জিজ্ঞাসা করত, সম্বন্ধীগণকে জিজ্ঞাসা করছে তখনই তুমি কি আমার সঙ্গে যাবে, বলে বিলকুল যাবে। চিতা সেই ঘাট পর্যন্ত চিতায় বসিয়ে আর সেইখানে জ্বালিয়ে দিয়ে বাস চলে আসবো, এর আগে আমরা যেতে পারব না। চতুর্থ পত্নী যেদিকে রাজা কোনদিন ভ্রুক্ষেপ করত না, সে হচ্ছে সৎকর্ম ভজন, আমাদের যা কিছু সাধু সেবা সাধু সঙ্গ ভগবানের ভজন এই সৎসঙ্গ দিয়ে সংসারে অশ্বিন ক্ষণার্ধোপি সৎসঙ্গ সেবাধীর নৃণা। মীরাবাই বলছে আমি জনম জনম কি পুঁজি পাই, আরে এমন কি পুঁজি তুমি রেখেছিলে, জন্ম জন্মের পুঁজি পেয়ে গেলে সবাই তো এখান ছেড়ে চলে যায়, কোন সে পুঁজি, এ সৎকর্ম এ ভজন এ গুরু সেবা এ গুরুর আরাধনা, এ জন্ম জন্মান্তরে ভরতজি মহারাজ এক হরিণী শাবক প্রতি আসক্ত হলে মনটা লেগে গেল, আর সেই হরিণের চিন্তন করতে করতে তিনি হরিণ দেহকে প্রাপ্ত করলেন। হরিণ দেহকে প্রাপ্ত করার পরে কি উনার পতন হয়েছে, আমাদের ভক্তির আচার্যগণ বলছেন কোনো পতন হয় না, হ্যাঁ একটা ভগবত প্রাপ্তির মার্গে একটু বিলম্ব হয়েছে কিন্তু সেই যে ভক্তির সংস্কার তার ভজনের সংস্কার সেখানেও বিলুপ্ত হয় না। তিনি যখন দেখলেন আমি হরিণ দেহকে প্রাপ্ত করলাম, আর আমি কি করব, অনুতাপ হল, সেখানেও ভজন চলছে। আর উনার জন্ম হয়েছিল কোথায় জানেন, উত্তর কাশী, যখন আপনি কেদারনাথ যাবেন উত্তর কাশি বহু সুন্দর জায়গা, বহু বিউটিফুল, হ্যাঁ বহু বড় ভালো জায়গা উত্তর কাশি, আর সেখানে ওনার জন্ম হয়েছিল, আর সেখান থেকে সে হরিণ শাবক হাঁটতে হাঁটতে আবার তিনি সেই গণ্ডকী নদীর তটে পৌঁছালে, সেখানে সাধুগণের নিকটে বসে থাকতেন, হরিকথা শ্রবণ করতেন, যা কিছু প্রসাদ পেরে দিতেন তা খেতে, মানে শুকনো পাতা কে পাতাও, শুকনো পাতা যে পাতা অনায়াস পড়ে যেত, প্রাণ ত্যাগ করলেন, আবার তিনি জড় ভরত হয়ে ভগবত প্রাপ্তি করলেন। তাৎপর্য লোক বলে ব্যাংক থেকে লোন নিলাম, ধার উধার করে খেয়ে নিলাম, ফাঁসি লাগেনি, কি লেখা যোগা এখান শেষ না ভাই, জন্ম জন্মান্তরে
আজকে যার খেয়ে যাচ্ছেন, যদি তার ঠিক শোধ না করা হয়, তোকে তাকে জন্ম জন্মান্তরে গরু হয়ে গাধা হয়ে তাকে শোধ করতেই হবে। কোথায় যাবে? লোক বলে মরে গেলে শেষ, কি শেষ হবে? এ শেষ না, অনন্ত জন্ম। এ ভক্তির সংস্কার কোনদিন নষ্ট হয়, ভজন কোনদিন নষ্ট হয় না। সেই সত্তর রূপ পত্নী বলছে, আমি তোমার এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে তোমার সঙ্গে থাকবই থাকবো। এক সাধক ভজনে এসে আর খুব শীঘ্র তাড়াতাড়ি মানে একটা ভজনের ভালো স্টেজ পৌঁছে যাচ্ছে, আর এক সাধক অনেক চেষ্টা করেও তার হচ্ছে না। কারণ তার পূর্বজন্মের সংস্কার। এগুলি তো বাস্তবিক, এগুলো বলা কথা নয়, আমাদের জীবনের অনেক অনেক বস্তু। কি এগুলো কি করে ভালো? কিছু সংস্কার না থাকলে এগুলো হয় না। তো সে সৎকর্ম রূপী পত্নী বলছে, আমি তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সঙ্গে থাকব। এই ভজন, এই সৎকর্ম, এই সাধু সেবা, এই সাধু সঙ্গ, এ আমাদের সঙ্গে থাকবে। এক প্রসূতে একাই জন্ম গ্রহণ করে, একাই মৃত্যুকে বরণ করে, আর এক অনুভূতে সুকৃতমেব দুষ্কৃতমেব চ। একাই তাকে একাই ভোগ করতে হয়, তার যে দুষ্কৃতি মানে পাপ, আর তার যে সুকৃতি মানে পুণ্য। এক প্রপদ্যতে ধ্বন্ত ইত্যহং সকলে বরং কুশলয়েতের পাথেহ ভূতগ্রহেণ জনহৃতম্। এই কপিল ভগবানের শ্লোক। মাকে বলছেন, মা জীব যখন এইখান থেকে জানে না যে যারা সে জীবনে কোনো পুণ্যই না, কেবল জীব হিংসা করেছে, সে পাপ রূপী পাথে। পাথে মানে আমরা যখন বাইরে যাই সঙ্গে পাথেও থাকে না, টাকা থাকে, গাড়িতে যাই, রিক্সায় যাই, আগে পাথেও না থাকে। হরিদ্বার যাচ্ছেন, বৃন্দাবন যাচ্ছেন, টাকা নাই, দুঃখের সীমা নাই, চিন্তার সীমা নাই, কোথায় থাকবো, কি খাবো, আর পাথেও আছে, চিন্তা নাই, হোটেল আছে, আশ্রম আছে, আরে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, চিন্তা নেই। এখানে বলছেন, এক প্রপদ্যন্তে ধ্বন্ত, সেই জীব পাপাত্মা জীব ধ্বন্ত মানে নরককে একাই প্রাপ্তি করে। ইত্যহংস করেন বর, এখানে নিজের দেহকে ছেড়ে আর সেই ধ্বন্ত মানে অন্ধকার নরককে প্রাপ্তি করে। কি পাথে নিয়ে যায় বলছেন, কুশল ইতর পাথেয়। কুশল ইতর মানে কুশল ছাড়া যে পাথেয়, এক কুশল আর একে অকুশল, একে পুণ্য একে পাপ। পাপ ব্যতিরেক যে বস্তু থাকে মানে পুণ্য ব্যতিরেক যে বস্তু থাকে মানে পাপ রূপী পাথে নিয়ে আর সে নরকে গমন করে। ভূত দ্রোহেন জলভৃতম, সেই প্রাণীগণের হিংসা করে, তাদের বধ করে, যা কিছু পাপ সঞ্চয় করেছে সে পাপকে পাথে রূপে আর নিয়ে নরকে যায়। সেই নরকে নানা প্রকার তাকে কষ্ট ভোগ করতে হবে, অনেক প্রকার নরক, যার যেমন পাপ আছে তাকে ভোগ করে সেখান থেকে তাকে পিতর লোকে যে এই সামনে কেউ আসবেন না, ওইখানে কথার মহিমা তো জানেন না, আসবেন আটটার সময়, সাতটার সময়, এদিকে যাবে, ওদিকে যাবে, পিছে আসবে, পিছে বসবে, সেখানে বিভিন্ন প্রকার নরক ভোগ করে তাকে পিতর লোকে যেতে হয়। পিতর লোকে সময় আসলে তাকে ধাক্কা দিয়ে
সেই জীব এই বায়ুমণ্ডলে আসে, বায়ুমণ্ডলে বৃষ্টির জলের মাধ্যমে এই মৃত্যুলোকে আসে। কোন শস্যের সে আশ্রয় গ্রহণ করে, যদি তাকে কুকুর জন্ম প্রাপ্তি হবে তো কুকুর তাকে খাবে, শুকর হলে শুকর খাবে, মনুষ্য যদি হবে মনুষ্য খাবে। মাতার উদরে যায়, যখন সাত মাস হয় মাতার উদরে কোন কোন ভাগ্যবান জীবকে তার অনন্ত জন্মের কথা মনে পড়ে, আর সেইখানে এই সমস্ত জীবকে আসে না। এমন পাপাত্মা জীব আছেন বলছেন গর্ভেই তাদের মৃত্যু হয়ে যায়, গর্ভ থেকে বাইরে আসতে পারে না। আমার গর্ভবাস সে কষ্টকে ভোগ করে, গর্ভবাস সমম কষ্ট না ভূত না ভবিষ্যৎ, সেই প্রকার কষ্ট মানে যেটাও ধারণা করা যায় না, কল্পনাও করা যায় না। সেই পাপী জীবগুলো সে গর্ভে আসেন, গর্ভ কষ্টকে ভোগ করেন, সেইখানে মৃত্যুকে বরণ করেন, আবার গর্ভে আসেন। এই প্রকার কিছু কিছু সৌভাগ্যবান জীবই থাকেন যাদের ভগবানের স্মরণ আসে, তখন তারা সাত মাসে জীবের জ্ঞান হয়, তখন ভগবানের স্তুতি করে। সাত মাসে হয় জীবের গর্ভেতে হয় জ্ঞান, তখন সে সৌরিয়া করে অনুতাপ স্তুতি করে কৃষ্ণের ছাড়িয়া ঘর শ্বাস, মিথ্যা ধন পুত্র রসে গোয়ারিল জনম না ভজিল তোরে অমূল্য চরণ, যে পুত্র পোষণ কইল বিশেষ বিধর্মে কোথাবা সেসব গেল মোরতি কর্মে, যে স্ত্রী পুত্রের প্রতি আমি আসক্ত হয়, নানা লোকের অর্থকে আমি চুরি করলাম, এখন যখন আমি আমার কর্মফল ভোগ করছি তো যে স্ত্রী পুত্রের প্রতি আমি আসক্ত হয় সেই পাপ কর্ম করেছিলাম, এখন তারা কোথায়? গর্ভবাসে যত দুঃখ জন্মবা বরণে কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। নিমাই সচিনন্দ নিমাই মা সচিদেবীকে বলছেন, মা যারা কৃষ্ণ ভজন করেন কৃষ্ণ নাম জপ করেন, ভলেই সে ভক্তগণ গর্ভে আসেন, কিন্তু গর্ভবাসে যত দুঃখ জন্ম বা মরণে মানে যে জন্ম দুঃখ মৃত্যু দুঃখ এ ভক্তগণকে অনুভব হয় না, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। জন্ম হয় কিন্তু তারা ভগবত কৃপায় ভগবানের যে ইচ্ছা শক্তি যোগমায়ার প্রভাবে সে কষ্টটা তাদের ভোগ করতে পারে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদোহী পাপকীর জন্ম জন্ম তাপ, যারা ভগবানের ভজন করেন না তাদেরই সমস্ত তাপ ভোগ করতে হয়। এই প্রকার প্রার্থনা করছে, হে প্রভু আমার মত অসত ব্যক্তি যে গতি হওয়া উচিত সেই গতি যিনি দিয়েছেন, ভূমি চলচর চরণার বিন্দম মানে যিনি ভূমিতে বিচরণ করেন, এর অর্থে শ্রী চক্রবর্তী পাদ বললেন কৃষ্ণের স্তুতি করছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ করেন কৃষ্ণেরই স্তুতি করছে,
হে প্রভু আমি আপনার শরণাগত, হে প্রভু যদ্যপি এ গর্ভে ভয়ঙ্কর কষ্ট কিন্তু তথাপি গর্ভ থেকে বাইরে যেতে চাই না। কেন যেতে চাও না? বাহিরে আপনার প্রচন্ড মায়া, যেখানে গেলে সব কিছু জি ভুলে যায়, আপনাকে ভুলে যায়। গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভাল, যদি তোর স্মৃতি মোর রহে চিরকাল। যদি গর্ভে আপনার স্মৃতি থাকে, এই গর্ভই আমার ঠিক। বাহিরে প্রচন্ড মায়া এই প্রকার স্তুতি করতে থাকে, প্রসূতি বায়ু আসে ধাক্কা দে, আর সে জীব বাহিরে আসে, বাহিরে আসা মাত্রই মায়া তাকে সব ভুলিয়ে দে। আবার খেলতে কুটতে 5 বছর 10 বছর বেঁধে দেওয়া যায়, বিদ্যা অধ্যয়ন করতে 25 বছর বেঁধে দেওয়া গেল, তারপরে অর্থ উপার্জন করে বিবাহ করে নানা প্রকার কামনা বাসনা, পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শরীরম। ইয়ে তম মার্গে পাপ মার্গে নরকে গতি হয়, দ্বিতীয় মার্গ ধূম্র মার্গ, ধূম্র ধোঁয়া যেমন আকাশের দিকে উঠে, যারা যজ্ঞ আদি পুণ্য কর্ম করেন তারাও সেই আকাশের দিকে মানে স্বর্গে গমন করেন, কিন্তু মা স্বর্গ চিরদিনের জন্য নয়, যতক্ষণ পুণ্যরূপী তার সঞ্চিত থাকে পুণ্য ততদিন সে স্বর্গে থাকতে পারবে। কিনে পুণ্যে মর্ত্য রূপং দিশন্তি, যে পুণ্য কিনি হল আবার তাকে এখানে আসতে হয়। আর তৃতীয় আমার ভক্তি মার্গ, অর্চিরাদি মার্গ, এই মার্গে যে আমার ধামে গমন করে, জগত্তা না নিবর্তন্তি, যেখানে গেলে জীবকে আর এখানে ফিরতে হবে না, সে হল আমার ভক্তি মার্গ। জীব স্বতন্ত্র কর্ম করতে, সে ভক্তিও করতে পারবে, সে যজ্ঞাদি পুণ্য কর্ম করতে পারবে, আবার পাপও করতে পারবে। মা দেবুতি বলছেন কি, হে প্রভু জন্নামধেয় শ্রবণানুকীর্তনাত যত প্রবণাত যত স্মরণাদপি কোচিত স্বাদপি সদ্য শবনায কল্পতে উত পুনস্তে ভগবন মনুদর্শনাত। চার নাম কোচিত মানে কখন কখন ধ্যান করলে, নাম কীর্তন করলে, আর আপনাকে প্রণাম করলে, পূজা করলে, স্বাদপি আপনার ভক্তি আপনার নামের এমন মহিমা বলে। স্বাদপি মানে সো মানে পুকুর, পুকুরের অদ মানে যে ভোজন করে মানে চণ্ডাল, সে চণ্ডাল ও ব্রাহ্মণ তুল্য, ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণ তুল্য পূজ্য হয়ে যায়। হে প্রভু অহো বত সুপচোত গরিয়া যজ্যোহাগ্রবর্ততে না তুভ্যম তে পুতপস্তে জুহুবুষস্নুরার্যা, তে পুতপস্তে জুহুবুষস্নুরার্যা ব্রহ্মানুচর নাম গৃঢ়ম। ভগবান নামের মহিমা, মা দেবতী বলছেন কি প্রভু যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম, যার জুহাগ্রে আপনার নাম বৃত্ত করে, সে যদি চণ্ডাল হয় সগরিয়ান সেই শ্রেষ্ঠ, তার যে সর্বদা নাম করে তার কোন সাধন বাকি থাকে না, সে সমস্ত তপস্যা করে নিয়েছে, সমস্ত হবন যজ্ঞ করে নিয়েছে, সমস্ত বেদ পাঠ করে নিয়েছে, আর সমস্ত তীর্থ স্নান করে নিয়েছে, যে ভগবান নামে এমন মহিমা। কলি যুগ কেবল নাম আধার, আচার্যগণ বলছেন কেবল
মহাপ্রভু তিন বার উক্তি করলে মানে আর কোন উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মন্ত্র জপ করিবেন, মন্ত্র জপে শুদ্ধি অশুদ্ধির বিচার আছে। পবিত্র স্থান চাই, পবিত্র আসন চাই, মনও পবিত্র চাই, পবিত্র বিচার চাই। মন্ত্র জপ এত সহজ না? আর মন্ত্র আর মন্ত্রার্থ দেবতা, মন্ত্রের সঙ্গে মন্ত্র জপের সঙ্গে যখন মন্ত্রার্থ দেবতার ধ্যান করিবেন তখনই মন্ত্র জপ হবে। আর আমাদের মন রান্নাঘরে দুধ বসে আছে, বাচ্চা ওদিকে খেলছে, কখন এই দিকে কখন ওই দিকে, কখন ব্যাংকের দিকে কখন বাজারের দিকে, কখন ঝগড়ার দিকে, এই বলেছিল আজকে আসুক এই বলব, এই মনে মন্ত্র জপ হবে, ধ্যান হবে, চেষ্টা করলেও হবে। এই যেন আচার্য গণ একটি বিধান দিলেন, কলিযুগ কে বলে মন্ত্র, গুরুমন্ত্র তো জপ তো করতেই হবে, যার যতটা সময় সে ততটাই করিবেন। গৃহস্থে বহু জঞ্জাল তদ্দস্মার করিবেন, কিন্তু নাম তো, নামের মধ্যে কোন স্থান অস্থান কোন খাইতে শুনিতে যথা তথা নাম ল, শুয়ে আছেন শরীর ভালো লাগছে না মুখে নাম করুন। স্নান করছেন নাম করুন, বাজারে যাচ্ছেন নাম করুন, সে নাম কল্যাণকারী। নাম না অপারি বহুদা নিজ সর্বশক্তি তত্রালিপুদা নিয়মিত স্মরণে না কাল, সেই নাম নিতে কোন দেশ কাল না স্থান নিয়ম কিছুই রাখলেন না, নদী সর্বস্তত্র নকাল নিয়মস্তথা। ভোজন করতে করতে, শয়ন করতে করতে যে অবস্থায় থাকুন মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন গম্ভীরায়, যদ্যপি তিনি সচ্চিদানন্দ বিগ্রহ কিন্তু তিনি নরলীলা করছেন, নরবত আচরণ করছেন, একদিন শৌচে যাচ্ছেন, গোপাল নাম বালক জল দিতে গিয়ে দেখছে মহাপ্রভু জীবটাকে ধরে আছেন হাতে। প্রভু জীবটাকে কেন ধরে আছেন? আরে আমার জীব না কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না, সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করে এই অপবিত্র স্থানে কৃষ্ণ নাম কি করে উচ্চারণ করব। গোপাল যেন গোপালের মুখেই মহাপ্রভু বলাচ্ছেন, গোপাল বলছে প্রভু যদি ইয়ে শৌচাবস্থায় নাম নিয়ে যাবে না, আর যদি অন্তিম সময়ে কোন ব্যক্তি বিছানায় পড়ে আছে আর বিছানায় তার মলমূত্র বিসর্জন হচ্ছে, তাহলে তো সে নাম নিতে পারবে না, তার উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বললেন আরে গোপাল, আরে আমার গোপাল, আজকে গোপাল নয় তোর নাম হলো গোপাল গুরু, তাকে গুরু বানালেন, জগৎকে শিক্ষা দিলেন যেন এ নাম সর্বত্র সর্বদা, একটি নামও ব্যর্থ যায় না, সব নামই আমাদের কল্যাণ করিবেন। খাইতে শুইতে কলিযুগ কে বলে, কলিযুগে ধ্যান হবে না, তপস্যা হবে না, মন্ত্র পুরস্কার হবে না, কলিযুগ কেবল কেবল শব্দ লাগালে মানে আর কোন এক তো কলিযুগের যুগ ধর্ম হলো না, এই যুগ ধর্ম হলো নাম জপ নাম সংকীর্তন, আর তারপরে কেবল মানে কলিযুগে অন্য সাধন হবে না, কেবল নাম আধারা সুমিরি সুমিরি, সেই নামকে স্মরণ করতে করতে উতরাই পারা ভবসাগরকে
ঝি পার করি না মহিমা আমরা শ্রবণ করব আসুন একটু কীর্তন তারপরে প্রকাশ
শ্রী ভগবানের নিত্য দাস কৃষ্ণ দাস জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, নিজের স্বরূপকে ভুলে সে কারণে মায়া পিসাচি গলায় বাঁধিল, কভু স্বর্গে উঠায় কভু নরকে চুবায়, দণ্ড জানি রাজা যেন নদীকে চুবায়। জীব নিজের স্বরূপকে ভুলে যখন স্বরূপকে বিস্মৃত হল তখন মায়া তার গলায় ফাঁস বেঁধে, কখন সে পাপ কর্ম করছে নরকে যাচ্ছে, কখন পুণ্য কর্ম করছে স্বর্গে যাচ্ছে, নানা জনিতে এই 84 লক্ষ জনিতে সে ভ্রমণ করছে। মহাপ্রভু বলছে নাম করলে কি হয়, এ চিত্ত রূপী দর্পণ মার্জন হয়, চিত্ত পবিত্র হয় আর জীব নিজের স্বরূপকে অনুভব করে, এই দেহটা আমি নয় আমার স্বরূপ হল কৃষ্ণের নিত্য দাস, আর দাসের কর্তব্য যেমন প্রভুর সেবা করা তদ্রূপ জীবের কর্তব্য কৃষ্ণের ভজন করে, চিত্ত দর্পণকে মার্জন করে, চিত্ত দর্পণের সমার্জনী বাবাজি মহাশয় বলছেন হরি নাম সংকীর্তন। ভব মহাদাবাগ্নি নির্বাপণম, এ নাম করলে এ যে দাবাগ্নি সংসার দাবাগ্নি, দাবাগ্নি জঙ্গলে অরণ্যে যখন অগ্নি প্রকট হয় সেই দাবাগ্নিতে কেহ সুরক্ষিত থাকে না, সবাইকে দগ্ধ হইতে হয় এই সংসার ও দাবাগ্নি, এখানে কেউই সুখী না, কই তন দুখী কই মন দুখী আর কই ধন বিন রহতে উদাস, এক ব্যক্তি আপনি খুঁজে পাবেন যে বলবে আমি সুখী আছি, এক ব্যক্তি আপনি পাবেন। এই সংসারের নামই দুঃখালয়ম, যেমন ঔষধালয় ঔষধ মিলবে, ভোজনালয় ভোজন মিলবে, বিদ্যালয় বিদ্যা মিলবে, দুঃখালয়ে দুঃখই মিলবে। এখানে না কেহ সুখী হয়েছে, সুখী হওয়ার জন্য আমরা প্রয়াস করছি, এ বস্তু মিললে সুখী হব, মিলে গেল ভালো না, এ বস্তু মিললে সুখী হব, সব কিছু মিলার পরেও জীব সুখী হচ্ছে না, কারণ সে সুখের যেখানে খোঁজ করছে সেখানে সুখী না, হবে কি করে সংসার দাবাগ্নি। মহাপ্রভু বলছেন যখন নামের আশ্রয় নেয় ভব মহাদাবাগ্নি নির্বাপণ, এই সংসার দাবাগ্নি তা নির্বাপী কোন তাপ তাকে তাবিত করতে পারে না, শ্রী কৈরব চন্দ্রিকা বিতরণম, চন্দ্র আকাশে উদয় হলে সরোবরে কুমুদিন প্রস্ফুটিত হয়, নাম রূপ চন্দ্র উদয় হলে মহাপ্রভু বলে ভগবানের চরণে সেই ভাব রূপী যে কমল সে কমল প্রস্ফুটিত হয় হৃদয় সরোবরে, বিদ্যাবধু জীবনম, বিদ্যা কে বধুর সঙ্গে তুলনা করি, সেই বিদ্যারূপী বধুর জীবন কি কৃষ্ণরাম, মানে যারা অনেক অনেক বিদ্যা অধ্যয়ন করেছে, চারি বেদ ষড়দর্শন করিয়াছে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গনায় ভাবে এত বড় বিদ্বান হওয়ার পরে বেদ বেদ বেদান্ত শাস্ত্র অধ্যয়ন পশ্চাৎ যদি তার শ্রীকৃষ্ণের চরণে মতি উৎপন্ন হচ্ছে না, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে, এক অন্ধ ব্যক্তিকে দর্পণ দিয়া হল কি করবে, সেটা দেখতেই পারে,
সেই প্রকার যদি ভগবানের চরণে শাস্ত্রের সার হল ভগবত প্রাপ্তি, ভগবানের শরণাগতি, ভগবানের ভজন, যদি ভগবান চরণে তার মতি হল না, সেই বিদ্যা অধ্যয়ন করে অহংকার হল, অভিমান হল, বলে সে বিদ্যা নয় অবিদ্যা। মহাপ্রভু বলছেন তারপরে কি হয়, বলে আনন্দ সাগরে সে নিমজ্জিত, আনন্দাম বদি অম্বদি মানে সাগর, হরি নাম রসে যে মজে, সে আনন্দ সাগরে নিমজ্জিত হয়, তার দুয়ারে গড়াগড়ি যায় চতুর্বিধা মুক্তি অষ্ট সিদ্ধি, তার দুয়ারে গড়াগড়ি যায়, সে ফিরেও চায় না রে, হরি নাম রসে যে মজে, সে ফিরেও চায়, এবার ফিরেও তাকায় না। সনাতন গোস্বামী পারসমণি এমন একটি দুর্ধব মণিকে তিনি সেই কুড়ার মধ্যে ফেলে দিয়েছেন, তাহলে কি বস্তু ছিল ওনার নিকটে? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য। আসলে কথা হচ্ছে কি জানে, মীরাবাঈ বললেন বস্তু অমোলক দিন রে সদগুরু, আমার সদগুরুদেব ইয়ে যে নাম রূপী সম্পদ দিয়েছেন, ইয়ে হল বস্তু অমোলক অমূল্য বস্তু, কিন্তু সেই বোধটা আমাদের কেন হচ্ছে? সেই নাম যদি অমৃতময় হয়, রসময় হয়, আনন্দময় হয়, তো আমাদের কেন সেই অনুভূতিটা হচ্ছে না? এর তো প্রথম কথা, এইটাই মুখ্য কথা, প্রথম কথা নয়। অপরাধ রূপী পিত্তের দ্বারা অবিদ্যা পিত্তেতে তপ্ত রসনা যাহার হরিনাম মিছিলিতে, শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, বলেছেন মহর্ষি ক্যারে এই যে হরিনাম স্বরূপত মিষ্টি স্বরূপত মধুর, তো আমাদের মধুর কেন লাগছে না, ভালো কেন লাগছে না? বলে অবিদ্যা রূপী যাদের পিত্ত মানে পিত্ত রবি কি বলে পিলিয়া 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 তাকে কি বলে জন্ডিস জন্ডিস পিলিয়া, পিত্ত আধিক্যে এই জন্ডিস রোগ হয়ে যায়, যাকে যার দেহে পিত্তের মাত্রা বেড়ে যায় তাকে সবকিছু তিত লাগে, এমনকি মিশ্রীয় দিলে তিত লাগে, মিশ্রীয়কে ভালো লাগবে না, কিন্তু মিশ্রী তার ঔষধি, সেই মিশ্রীটাই ঔষধি, তাকে দিন রাত মিশ্রী সেবন করতে হবে, মুখে রাখতে হবে, আর মিশ্রী সেবন করতে করতে আর মিশ্রী হলো পিত্ত নাশক, সেই পিত্ত যেমন যেমন নাশ হবে মিশ্রিতে স্বাদ আসবে। হরিবাসরে বাবাজী মহারাজ কি বলছেন, মায়া পিত্ত বিকার ঘুচাবার লাগি হরি নাম সদি বিধান করিলাম, গৌরাঙ্গ নিদানি আমার, গৌরাঙ্গ রূপী ডাক্তার সেই কবিরাজ, তিনি সেই মায়ারূপী পিত্তকে পিত্ত বিকারকে ঘুচাবার জন্য তিনি হরি নাম ঔষধি, বলে আর কোন ঔষধি নাই, হরি নামই ঔষধি, এই একটি ঔষধি, একই সেবন করতে হবে, ভালো লাগুক না লাগুক, আর সেবন করতে করতে যেমন সেবন করিবে যেমন যেমন পিত্ত বিকার কম হবে তেমন তেমন স্বাদ আসবে, সেই মায়া পিত্ত বিকার গ্রস্ত অন্ধ জীবন।